হ্যালো বন্ধুরা, আমি সুমন। আপনারা দেখছেন ক্যারিয়ার সাকসেস ইউটিউব চ্যানেল অ্যান্ড থ্যাংকস ফর ক্লিক দিস ভিডিও। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ বিষয় জিএনএম নার্সিং সংক্রান্ত সমস্ত কিছু আলোচনা করব এবং আপনাদের ইনফরমেশনগুলো জানিয়ে দেবো। ওয়েস্ট বেঙ্গল হেলথ জিএনএম নার্সিং 2020, প্রয়োজনীয় যোগ্যতা, অনলাইন আবেদন পদ্ধতি, প্রার্থী কীভাবে বাছাই করা হবে, মেরিট লিস্ট কীভাবে ডাউনলোড করতে পারবেন, ডকুমেন্টস ভেরিফিকেশন পদ্ধতি এবং আবেদন কবে থেকে শুরু হচ্ছে, সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিও। তো চলুন বন্ধুরা, অনস্ক্রিনে দেখে নেওয়া যাক সম্পূর্ণ ডিটেলসটি। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন ভিজিটার হয়ে থাকেন অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখুন, যাতে এই সমস্ত আপডেট, সমস্ত রকম গুরুত্বপূর্ণ আপডেট আপনারা এই চ্যানেলে সবার প্রথমে দেখতে পান। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের কী ইনফরমেশন। দেখুন, ওয়েস্ট বেঙ্গল হেলথ জিএনএম নার্সিং 2020, প্রয়োজনীয় যোগ্যতা, অনলাইন আবেদন পদ্ধতি, প্রার্থী বাছাই পদ্ধতি, মেরিট লিস্ট ডাউনলোড, ডকুমেন্ট ভেরিফিকেশন পদ্ধতি। কী বলেছে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরে ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট অধীনে জিএনএম নার্সিং কোর্সের ভর্তির অনলাইন আবেদন 1 জুন 2020 থেকে শুরু হবে। সম্ভাব্য মানে এই এই জুন এই তারিখের পর থেকে কিন্তু একটা নোটিফিকেশান বেরোবে, তারপর কিন্তু শুরু হবে। উচ্চ মাধ্যমিক পাস প্রার্থীরা এই WB হেলথ জিএনএম নার্সিং 2020 কোর্সের জন্য আবেদন করতে পারবেন। এই জিএনএম নার্সিং কোর্সের সেশন শুরু হবে অক্টোবর 2020 থেকে এবং শেষ হবে সেপ্টেম্বর 2022 সালে। এই জিএনএম নার্সিং হলো 3 বছরের রেসিডেন্সিয়াল কোর্স এবং তারপর 6 মাসে ইন্টার্নশিপ হবে। ইন্টার্নশিপ চলাকালীন শিক্ষার্থীরা কিছু পরিমাণ টাকা পাবে। এই লেখাটিতে আমরা আলোচনা করব কিভাবে আপনি WB হেলথ জিএনএম নার্সিং 2020 জন্য অনলাইনে আবেদন করতে পারবেন, আবেদনের ফর্ম ডাউনলোড করবেন, আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা এবং মেরিট লিস্ট, সমস্ত তথ্য বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। প্রয়োজনীয় যোগ্যতা কী বলা হয়েছে, WB হেলথ জিএনএম নার্সিং ট্রেনিং কোর্সে আবেদন করার জন্য প্রার্থীকে অবশ্যই নিম্নলিখিত যোগ্যতাগুলি পূরণ করতে হবে। কী কী সেই যোগ্যতা? শিক্ষাগত যোগ্যতা, কেবলমাত্র উচ্চ মাধ্যমিক পাস প্রার্থীরা এই কোর্সের জন্য আবেদন করতে পারবে। প্রার্থীকে অবশ্যই কোনো স্বীকৃত বোর্ড বা কাউন্সিল থেকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। বয়সের সীমা কী বলা হয়েছে, এই কোর্সে আবেদন করার জন্য সর্বনিম্ন বয়সসীমা 17 বছর এবং সর্বোচ্চ বয়সসীমা হলো 27 বছর। বয়সের সীমা হিসাব করে হবে 1 জানুয়ারি 2020 অনুযায়ী। প্রার্থী যে জেলার জন্য জিএনএম নার্সিং কোর্সে আবেদন করছে তাকে সেই জেলার জন্য স্থায়ী বাসিন্দা হতে হবে। প্রার্থীকে অবশ্যই বাংলা অথবা নেপালি ভাষা পড়তে এবং লিখতে জানতে হবে, যে কোনো একটি ভাষা জানলেই কিন্তু হবে। মোট আসন সংখ্যা, ওয়েস্ট বেঙ্গল জিএনএম নার্সিং 2020 করেছে মোট আসন সংখ্যা হলো 2405। মোট আসন সংখ্যার মধ্যে 2300টি আসন মহিলাদের প্রার্থীদের জন্য এবং 105টি আসন পুরুষ প্রার্থীদের জন্য। সরকারের নির্দিষ্ট আইন অনুযায়ী বিশেষ প্রার্থীদের জন্য নির্দিষ্ট সংরক্ষণের ব্যবস্থা আছে, যেমন এসসিদের জন্য 22%, এসটির জন্য 6%, ওবিসি এ 10%, ওবিসি বি 7%, ফিমেল ক্যান্ডিডেটস বিলং টু অরফেন্স 2% অ্যান্ড লেডি সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার্স 2.5%। WB জিএনএম নার্সিং অনলাইনে আবেদন পদ্ধতি, WB হেলথ জিএনএম নার্সিং 2020 আবেদন পদ্ধতি অনলাইনে এবং প্রার্থীকে WB হেলথের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন ফর্মটি পূরণ করতে হবে। আবেদন ফর্ম পূরণ করার সময় আবেদনকারী সমস্ত তথ্য পার্সোনাল অ্যান্ড একাডেমিক দিতে হবে। এই বছরের 2020 পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তর জিএনএম নার্সিং কোর্সে ভর্তির অনলাইনে আবেদনের জন্য বিস্তারিত তথ্য তাদের ওয়েবসাইটে প্রকাশ করবে। WB হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট আবেদনের ফর্ম প্রকাশিত করবে তাদের নিজস্ব ওয়েবসাইট। দেখুন, এই ওয়েবসাইটে কিন্তু গিয়ে কিন্তু আপনারা ফর্মটি ফিল আপ করতে পারবেন এবং এই ওয়েবসাইটে 1 জুন 2020 থেকে 17 জুন 2020 তারিখে পর্যন্ত অনলাইনে আবেদন শুরু হবে করা যাবে। এটা কিন্তু একটা সম্ভাব্য তারিখ বলা হয়েছে, এটা কিন্তু একদম ফাইনাল তারিখ না। যখনই ফাইনাল তারিখ প্রকাশিত হবে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। অনলাইনে আবেদন করার সময় পার থেকে তার স্ক্যান করে ছবি এবং সই অ্যাপ্লিকেশন ফর্মের আপলোড করতে হবে। অনলাইনে আবেদন করার সময় আবেদনকারী তার পছন্দের নার্সিং স্কুল বাছাই করতে পারবে। অনলাইনে নার্সিং স্কুল বাছাই করার শেষ তারিখ 19 জুন 2020, এর মধ্যে কিন্তু বাছাই করতে হবে। প্রার্থী বাছাই পদ্ধতি, WB হেলথ জিএনএম নার্সিং 2020 কোর্স অ্যাডমিশনের জন্য প্রার্থী বাছাই করা হবে তাদের আবেদনপত্রে উল্লেখিত তথ্যের ভিত্তিতে। উচ্চ মাধ্যমিকে প্রাপ্ত নম্বরের ভিত্তি করে প্রতিটি জেলার নার্সিং ট্রেনিং সেন্টার নিজস্ব মেরিট লিস্ট প্রস্তুত করবে। আবেদনকারীর উচ্চ মাধ্যমিকে প্রাপ্ত নম্বর হিসাব করতে হবে সেরা বিষয় নিয়ে, ইংরেজিতে প্রাপ্ত নম্বর অন্য তিনটি প্লাস নম্বর হিসাব করার সময় বিষয় প্রাপ্ত নম্বর ENVS এর নম্বর যুক্ত হবে না। যে সমস্ত ছাত্রছাত্রী ভোকেশনাল থেকে উচ্চ মাধ্যমিক পাস করেছে তারা এই নার্সিং কোর্সের জন্য আবেদন করতে পারবে না।
ডকুমেন্ট ভেরিফিকেশন পদ্ধতি, যে সমস্ত আবেদনকারীর নাম প্রাথমিক মেরিট লিস্টে থাকবে তাদেরকে জেলাভিত্তিক নির্দিষ্ট নার্সিং স্কুল নির্দিষ্ট তারিখে সমস্ত কাগজপত্র ভেরিফিকেশনের জন্য যেতে হবে। এই ডকুমেন্ট ভেরিফিকেশন এর দিনে প্রার্থীর মেডিকেল চেক আপ হয়ে যাবে। ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য আবেদনকারীকে নিম্নলিখিত সার্টিফিকেট আসল এবং স্বপ্রত্যয়িত কপি অর্থাৎ গ্রুপ এ অফিসার দ্বারা প্রত্যয়িত কপি নিয়ে আসতে হবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কশিটের স্বপ্রত্যয়িত কপি, দেখুন এই কপিগুলো কিন্তু আপনাদের লাগবে। বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা অথবা সার্টিফিকেটের কপি, স্থায়ী বাসিন্দার সার্টিফিকেটের আসল কপি, এসসি এসটি ওবিসি কাস্ট সার্টিফিকেটের স্বপ্রত্যয়িত কপি, পিডব্লিউডি সার্টিফিকেট, অরফেন সার্টিফিকেট, সিভিল ডিফেন্স সার্টিফিকেট, এবং কী বলা হয়েছে WB হেলথ ডিপার্টমেন্ট তাদের ওয়েবসাইটে 5 জুন 2020 তারিখে জেলাভিত্তিক প্রার্থীদের নামসহ ডকুমেন্ট ভেরিফিকেশনের তারিখ প্রকাশ করবে। ডকুমেন্ট ভেরিফিকেশন শুরু হবে 8ই জুলাই তারিখ থেকে এবং শেষ হবে 18ই জুলাই তারিখে। মেরিট লিস্টে নাম থাকা প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য নিম্নলিখিত নার্সিং ট্রেনিং স্কুলগুলিতে যেতে হবে। এবার কী বলেছে, মহিলা ও পুরুষ প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশনের ঠিকানা, দেখুন এখানে কিন্তু ঠিকানা দিয়ে দেওয়া হয়েছে। কী কোথায় বলেছে, প্রার্থী যে জেলার বাসিন্দা যে ঠিকানায় ভেরিফিকেশন লেটার জমা দিতে হবে। তো আপনারা এখান দেখে নেবেন, আমি ভালো করে আপনারা দেখে নেবেন কোন জেলায় আপনারা আছেন, সমস্ত জেলায় কোথায় কোথায় আপনাদের ডিটেলস দিতে হবে। আমি দরকার হলে PDF আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা চাইলে দেখে নিতে পারবেন। WB হেলথ GNM নার্সিং ট্রেনিং কোর্সে ভর্তির ব্যাপারে আরও বিস্তারিত তথ্যের জন্য পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তর ওয়েবসাইটে যেতে পারেন, অথবা বিষয় সম্পর্কিত আরও যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে তাহলে তার নিচের কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারেন, আমাকে নিচের কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারেন। এবং অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে নার্সিং সংক্রান্ত ভিডিও আপলোড করলে আপনার কাছে সবার প্রথমে নোটিফিকেশন পৌঁছে যায়। তো এই ছিল আজকের আপডেট। আর যখনই আবেদন পদ্ধতি শুরু হবে আমরা নোটিফিকেশনের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। তো এই ছিল আজকের ভিডিও, ফিরছি পরের ভিডিও নিয়ে।